बोलो नमो शुभ शुभ लय এখন থেকে সবার তার লোকজন আছে সব আমি বলছি শুভ আর বলছি সব তুমি তো বলো শুভ শুভ বিবাহ বিবাহ শুক্ল পক্ষে ভাদ্র মাসে শুভ বিবাহ বিবাহ অঙ্গে সাধ্যয়ং নমো কিরকম ওই বিয়ে সাধ্য একবারে সেজে দিলাম আজকালকার বামুনটা দেখবে না একবার মূল্য বচ্চুর কি বার করে দিচ্ছে আমি একবার বচ্চুর কে বার করে দিলাম না আমি বাজনা বিয়ে বাড়ি কর্তা কুত্তা বাজনাই বলছে বিয়ে বাড়ি কর্তা কুত্তা এবার কর্তা বেরিয়ে এলো বাজনাই বলছে দিন দিন পাঁচ টাকা দিন 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 পাঁচ টাকা দিন পাঁচ টাকা মানে মদ ভোট খাবে বাইন যা কর্তা বলছে যা চুক্তি আছে তাই দেবো তার বেশি দেবো না তখন বাহিনী কি বলছি জানো দেয় দেয় না দেয় দেয় টাকা চাইলাম দেয় দেয় না দেয় না দেয় দেয় না দেয় দেয় না দেয় দেয় না দেয় যখন টাকা পেলো না তখন বাহিনায় গাল দিতে লাগলো বাহিনায় গাল দিচ্ছে শোনো চট মাদার চট শ্রীকান্ত সালার বেটা টাকা দেয় না
नदी खबा खबा जल ओ चल रे डोली उठाओ कहा স্বামীর মুখখানে একবার চাঁদ মুখ দরজা
খুলে একবার মন ভরে দেখে নেব তারপর দুটো কথা বলবো। যাই দরজা খুলছি দাঁড়াও। সালা মালা দেখলি জ্বালা হবে। কি গো কইছো বাবা? কে তোমাকে কেমন লাগছে? কি রকম লাগছে? আমার ভাই আন্ডা প্যান ভিজছে। কার সাথে কথা বলছো? মাগি আ কার সাথে কথা বলছো? ওই বাবলু শাশুড়ি। কি বলছে? বলে কি বাবা তোমাকে এই বগা পঞ্চমীতে কই বগের মতো হাঁটতে দেখলাম না। হ্যাঁ গো বারবার খোঁজ করছিল গো তোমার। আমাকে? হ্যাঁ বাবলু শাশুড়ি। হ্যাঁ বাবলু শাশুড়ি এসে বলছে কই তোমাদের লোকটা কই গো? বাবলু শাশুড়ি স্বভাব ভালো নাই তো। কেন? আমার কতদিন বিড়ি খাইছে ঠিক নাই। হ্যাঁ গো। ও পারছে বাবা, তোমাকে কেমন ডবল ডবল লাগছে। কিরকম ডবল? ডবল ডবল লাগছে। এই মাগি সহ্যটা কোন দিকে? এই দিকে। তাহলে আমি একটা আমার ছেঁ একটা। হ্যাঁ গো এইবার মনে পড়েছে গো। মাগি আবার কান্না হবে। মাগি মরেও না। মরেছো? তুমি মাগি লইজো না। কি হলো গো? এসো। ওই যে মাছি লাগছে রে। এসো। কুন্দে কুকুর মাছি লাগে। এসো ঘরে এসো। ঘরে এসো। এ পিছনে চলে আসে দেখছি না। তো বিয়ের মাল লিয়ে আইছি। উরি বাবা রে স্বামীর আমার হাতে কোনো এনে ছিল না গো। টল্লি করে মাল এনেছে। এক গো টল্লি করে মাল বেচতে আমার মনে নাই। আমি ঠিক ভয় ডেলাবো ঘরে। তুমি এসো। যাই না তো সব ভরে নেবো। এসো। হ্যাঁ যাবো কি করি? ঘরে এসো। হ্যাঁ টল্লি মাল আছে। আমি তো মেয়ে ছেলে ব্যাপারে কিছুই জানি না। আমি তো কোনো মেয়েকে দেখিনি আজ পর্যন্ত। তুই তো জানিস মেয়ে দেখলি আমার ঘন ঘন পেচ্ছাপ হয়। তাই নাকি? মেয়েটা কে? বেটার বউকে সাথে নিয়ে এসেছে জানি না। হ্যাঁ গো বেটার বউকে যখন সাথে এনেছো এবং মুখখানা দেখি বেটার আমার বেটার সাথে মানাবে নাকি? হ্যাঁ দেখ ওরে আমার আমার শোনো কাজ বেটার সাথে মানালে তবে বিয়ে দেবো না হলে দেবো না। কেন আমার বেটা তো দেখতে খারাপ নয় না? আমার কুইক সার্ভিস দে মা তোমার মুখখানা দেখি একবার। হ্যাঁ গো। তোমার এত বড় সাহস? আমি ঘরে থাকতে কই আমাকে এক কথা বললে না? ছেলেকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। আমার দোষ? আমি আমোদপুরে নেমেছি আর ছোড়া ধরিয়ে ফেলি তোমাকে? তুমি বাবা আজকে বিয়েটা দিয়ে দাও এক রাত কামাই হবে। দিও আমোদপুরে সেজে দিয়েছে। হ্যাঁ তাই বললো তো মা। হ্যাঁ তাই বললো ছেলে তোমাকে? যা এই যে তোমাকে বলছিলাম। আমাকে বললো? কোনো চিন্তা নেই। ওকে বলো কি দরকার আছে? মেজাজ কেন দেখো? এই ছোট পাড়া মেয়ে ওর কাছে গিয়ে ওরম করে মেজাজ দেখাচ্ছ ভয় পাবে না? হ্যাঁ ভয় পাবে না? যা বলার আমাকে বলবে। তুমি বেটা ছেলে মাথা ভরছো কেন? বলো মা বলো আমাকে বলো কি বলছিলাম আর কি। কিছু মনে করবে না তো? না না আমি তোমার শাশুড়ি মা কি মনে করব? ইসু করবে তা আমাকে বললি হয়। আমি আমার হাতে ইসু করে দাও। মেয়ে ছেলে কথা করে অসভ্য করা না। কি বলছো? কে কি বলছো? নতুন মেয়ে লজ্জা করছে ইসু কর। না মানে তুমি যাচ্ছ কেন? তা আমি দেখবো আমি ঘরে গিন্নি আমি দেখবো সেই ব্যাপারটা। তোমার ফাঁককে মাথা ভরা দরকার নাই। না মানে ফাঁক পাচ্ছে তো ঠেলে মাথা ভরে দিচ্ছে।
বলো মা বলো বলছিলাম আর কি মানে তখন থেকে আর কি হ্যাঁ আমার গান পছন্দ হচ্ছে না ও লাউড কথা বলছ কথা বলছে তাই না বলো মা মানে তখন থেকে হ্যাঁ আমাদের বাড়িতে হাগার জায়গা নাই মাঠে গিয়ে পোন তুললে হেগে আসছে পোন তুললে কি ও লাউড দেখো আবার বিচ্ছুতি পাতা আছে সেই কেন পুনা তো দূরে দি তাহলে সারা রাত আমাকে চুলকিয়ে মরতে কি বলছো বিচ্ছুতি পাতা নাই গাই না মনে হয় কে হচ্ছে হ্যাঁ কথা বলতে দেবে ওরে নতুন মেয়ে বুঝিয়ে বলা ভালো সেটা আমি বলছি তুমি ব্যাটা ছেলে কেন বোঝাতে যাবে আমি বলতে পারবো না আমি একটা ছেলের মা বলো মা বলছি ওই মানুষটার সঙ্গে হ্যাঁ তখন থেকে হাগো হাগো করে কথা বলছো ঘাসের আধারে হাত দে বসো না আমাদের কেঙ্গেলে পারে লাফা ঝোঁক আছে একবার লাফি লাফি ঢুকে যাবে বলো মা বলো ওর কথা কিছু মনে করো না একটু ওরম ধরনের দেখো যেখানে সেখানে লক্ষ্মী লেগে যায়নি তো বকি না মানে ওই মানুষটার সঙ্গে হাগো হাগো করে কথা বলছে হ্যাঁ তার জন্যই বলছি যে ওই মানুষটা তোমার কে হয় গো এই মানুষটা ওগো ওগো তোমার সাথে এলো তুমি আমার কে সেটাই জানো না ছাতকান্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার আমি আমার আমার তোমার আমি আমি নিজেই জানি না কথা বলতে দেবে তুমি এটা কে জানো এইটা হচ্ছে আমার আমার এটা কে জানো এইটা হচ্ছে আমার স্বামী তার মানে তোমার শ্বশুর বাবা অশুভ মেয়ে ছেলে মেয়ে ছেলে বাড়ি ঝিয়ে ঝিয়ের মতো থাকবে থাকবে খবরদার পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না ওর মাথার গন্ধ আর যদি কোনোদিন পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দিয়ে যায় আরে খাপি ওর কোনো বাদ দাও তুমি চুপ করো আরে চুল উঠে ধরে না ঘর থেকে বের করে দেবো বুঝছো আরে খাপি বার করো বাদ দাও তাকে তুমি আমার স্বামী বলে পরিচয় দিচ্ছ না উনি হচ্ছে আমার স্বামী বাই চান্স মানে বাবা আমার চশমা চক্কি
মাসি পাই ধরলাম তো এই ছয়ছে দাদি পাই ধরলাম তো আমার বাচ্চা না হইল না আর কাছে বলছো ওই মাসি চল মা চকি তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলো কেউ তোমাকে আটকাবে না যাবো তো নতুন বউ মুখ মুখ তো দেখ নতুন বউরা
ছোট বাপ হয়তো না জেনে একটা ভুল কথা বলে বলেছি, হয়তো মুখ সৃষ্টি করেছি, কিছু মনে করবে না। কি মনে করবে? দেখালো দেখালো, আর যদি মুখ তাই তোমার মুখটা দেখি মা, না আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। আজ দেখতে নাই যে আজ আজ রবিবার দেখতে নাই। সেই মেয়েটা অন্য কেউ নয় মা, এর নাম গীতা মা, এই গীতাকে আমি ভালোবাসতাম মা। ঘরে বসে থাকি, তুই তো নাইটি পরে পারা নাচতে নাচতে নাচতে
কি ভাই খাকি লজ্জা লাগে না তো দিদি স্বামীকে নিতে দিদি বাবা লো আম্মা স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাতে হ্যাঁ দিদি আমি জানি তোমার আটি কোথায় দেখো তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি ঠিক এইভাবেই ঝগড়া করতাম তা আমি না জেনে ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও থাক আর ক্ষমা চাইতে হবে না আমার স্বামীর হাত ধরে এসেছিস তাড়িয়ে তো দিতে পারবো না কেন যত হোক আমার স্বামীকে আমি খুব ভালোবাসি তা আমার স্বামী যদি একটা অন্যায় করে আমি তার বউ হয়ে যদি না মেনে নিই তাহলে কি করে স্বামী স্ত্রী মিল হলো আমার স্বামীর হাত ধরে যখন এসেছি মেয়ে ছেলে মানুষ তোকে কোথাও তাড়িয়ে দেবো না থাকবি দু বোনের মতন থাকবো কিন্তু দুঃখ করলে তো হবে না এক গ্লাস জল দুজনে ভাগ করে খেতে হবে